গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু এ নিউ ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 5:30, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। প্রথমে দেখো যে কাজটা থাকে ঘুম থেকে উঠেই, বিছানা পাকানো, সেটাই করছি। চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার নতুন বন্ধুরা, অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর সাপোর্ট করো। তোমরা এর আগেও দেখেছো পায়রাগুলো আমার জন্য ওয়েট করে থাকে, আজও আছে। দেখো খুব ভালো লাগে যখন এদেরকে দেখি আমার জন্য ওয়েট করে আছে। যেই আমাকে দেখেছে দেখো অমনি চলে এসেছে। দেখো কয়েকটা দিন না থাকায় গাছগুলোর অবস্থা দেখো, কালকে রাত্রেবেলা যখন এসে দেখছি পুরো গাছগুলো কেমন শুকিয়ে গেছে। আসলে জল পায়নি আর রোদটা প্রচণ্ড ছিল, বৃষ্টিও হয়নি, সেই কারণে দেখো গাছগুলোর অবস্থা। তাই ভাব একটু জল দিয়ে দিলাম সকাল সকাল। আর দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। এবার আমি যাব জেঠুকে চা দিতে। দিদিভাই একটু লেট করে উঠে, কারণ ওরা একটু লেট করে শোয়ে, ওই জন্য জেঠু তো জলদি উঠে যায়। আমি চা দিয়ে আসি জেঠুকে, তারপর দিদিভাইরা আরও বানাই। চা খাওয়া তো কমপ্লিট, এবার রুমে এসে দেখছি হালকা হালকা কেমন ঝুল হয়ে গেছে রুমগুলোয়, ডাইনিংয়ে, তো সেগুলোই পরিষ্কার করছি। ঝুল রাখতে নেই বলে বাড়িতে, তো চলো পরিষ্কার করে নিই। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই ড্রেসগুলো হালকা পরে গেছি বা একটু ঘুরতে গেছি, হালকা বেরিয়েছি সামান্য, সেগুলো আর ভাবলাম কাচবো না, কারণ কাচলে তো নষ্ট হয়ে যায় অতিরিক্ত কাচলে, তো সেই জন্যে হালকা রোদ খাইয়ে দিচ্ছি, গরমকাল তো ওই জন্যে, তারপর রেখে দেবো। এগুলো বেশি পরা হয়নি, একটু জাস্ট পরে গেছি, পরে এসেছি,
সেই জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। আর এখন বাজে 8:30, আমার চান কমপ্লিট দেখো। এখন আমি আলপনা দিচ্ছি, মামনি পুজো করবে। মামনি ওইদিকে পুজো করছে, তাই আমি ভাতটা বসিয়ে দিলাম। চলো টুকটাক রান্নাটা করিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।